বন্ধুগণ, আমি তোমাদের সার্কাস্টিক বং আবারও হাজির আরেকটা নতুন ভিডিওর সাথে। তো আজকের আমার ভিডিওর কন্টেন্ট হচ্ছে কি আর বলবো, তোমরাই দেখে নাও আজকের ভিডিওর কন্টেন্ট কি। ভিডিওর কন্টেন্ট আর কি বলবো, এই করোনা, এই করোনা যা হাহাকার মাচিয়ে দিল এই এইচএস এর রেজাল্ট নিয়ে। তো আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শুধু রেজাল্ট 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 আর রেজাল্ট। উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার 500-র মধ্যে 499, 499 500-তে এটাই কোনো নাম্বার হলো নাকি জিওর প্ল্যান? তা আপনি ধরতে পারবেন না, ধরতে পারবেন না আপনি, এটা জিওর প্ল্যান নাকি এর পরীক্ষার রেজাল্টের নাম্বার। উচ্চ মাধ্যমিকে এবার রেকর্ড, সর্বোচ্চ নাম্বার 500-তে 499। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। তো নেক্সট আমরা একটা ছেলের সাথে আপনাদের পরিচয় করাবো, ছেলেটাকে দেখাবো সে ওর রেজাল্ট নিয়ে কি মতামত দিচ্ছে, সেটা আপনারা একটু শুনুন। করোনেশন হাই স্কুলের ছাত্র জয় মণ্ডল, তার প্রাপ্ত নম্বর 498, তার বক্তব্য তার প্রতিক্রিয়া দেখব। ভালো, অবশ্যই ভালো লাগছে, পরীক্ষা হলে হয়তো আরো সঠিক নাম্বার পেতাম, কিন্তু মানে বলবোটা কি, 500-তে 498 পেও বলছে আমি সঠিক নাম্বার পাইনি, পরীক্ষা হলে আরো সঠিক নাম্বার পেত। আরে ভাই, করোনার জন্যই তোরা আজকে এত নাম্বার পেলি রে, সব তো ভরে ভরে নাম্বার করোনায় তোদের দিয়ে গেল, করোনায় তো বাঁচালো তোদের, আর কি চাস? এখনো বলছিস পরীক্ষা হলে আরো ভালো নাম্বার পেতিস, হ্যাঁ চাষটা কি 500-তে কি 501 দিয়ে দিত, মানে কিছু বলার নেই আর। এইচএসএ 499, তাও আবার সায়েন্সে, মানে সায়েন্সে 499 পেয়েছে। আরে যে পেয়েছে 499 তাকে গিয়ে ধর রে, করোনার ভ্যাকসিন ওই বানিয়ে দেবে, আর চাপ কি, নো চাপ, সবাই বিন্দাস থাকো, ওকে শুধু ধরে নিয়ে আনো, ওই একদম করোনার ভ্যাকসিন বানিয়ে দেবে, আর কিছু চাই না। সো গাইস, কিছু বলার নেই, আমি বলতে চাই যে আমি একটা একটুকু একটা ছোটোখাটো জাস্ট মজা ঠাট্টা করলাম, যাই হোক এবার জোকস অ্যাপার্ট, ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, তোমরা যারা এইচএস পরীক্ষা দিয়েছো তারা খুব ভালোভাবে পাস করে গেছো, তার জন্য আগেন কংগ্রেচুলেশনস, আর ভিডিওটা তোমরা মজা হিসেবেই নিও। যাই হোক, এবার একটা সিরিয়াস কথা বলার ছিল এই পরীক্ষা নিয়েই, তো সেই ব্যাপারেই কিছু বলি। সো এটাই বলার ছিল যে এই পরীক্ষার রেজাল্ট, এই পরীক্ষার রেজাল্ট যখন বেরোয়, এরকম অনেক ছেলে মেয়ে আছে যে আরও অনেক ভালো নাম্বার এক্সপেক্ট করেছিল, বাট সেরকম স্যাটিসফ্যাক্টরি সেরকম ভালো নাম্বার পেলো না যতটা এক্সপেক্ট করেছিল। তো সেই ছেলেমেয়েরা সত্যি বলতে মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ে, মানে ডিপ্রেশনে চলে যায়, এবং এরকম অনেকেও আছে যে সুসাইডও অ্যাটেম্প্ট করে নেয়। মানে এটাই বলতে চাইছি যে যখন পরীক্ষার রেজাল্ট বেরোয়, তো যে কিছু স্টুডেন্ট ভালো নাম্বার পেলো তো তারা খুব খুশি হলো, বাট এরকম অনেক স্টুডেন্ট আছে যে নিয়ে স্যাটিসফ্যাক্টরি নাম্বার পায়নি তো দুঃখ পেয়েছে, এবং রেজাল্ট ভালো না হওয়াতে ওরা নিজেদের মা বাবার কাছে মার বকা খাচ্ছে, এবং ওই রেজাল্ট একে ভালো হয়নি তার উপর মা বাবা তাকে সেই ছেলেমেয়েকে বকছে মারছে, এর জন্য এরপরও ছেলেমেয়েরা ডিপ্রেশনে চলে যায়, অনেকেই এই ডিপ্রেশনে যায় এবং তারা বাধ্য হয়ে সুসাইডও অ্যাটেম্প্ট করে নেয়। সো আপনারা কখনো ভেবেছেন যে এরকম হওয়ার কারণটা, এরকম যে হচ্ছে এর পেছনে দায়ী কারা? এর জন্য দায়ী হচ্ছে তাদেরই মা বাবারা, কারণ ছোটবেলা থেকেই তাদের মা বাবারা তাদের ছেলেমেয়েদের বলে আসছে যে ভালো নাম্বার পেলে ভালো ভালো গিফট কিনে দেবো, আর ভালো নাম্বার না পেলে মার পড়বে। মানে এটাই বলতে চাইছি যে আচ্ছা নাম্বার লাওগে তো ঘড়ি বর্ণা ছাড়ি, এটাই বলতে চাইছি। আর এরকমও হয়েছে যে ভালো নাম্বার আনতে পারেও নি, ভালো নাম্বার আনেও নি, তো এই ক্ষেত্রে গিফট তো ছাড়ো, অনেকের আছে পড়াশোনাও বন্ধ করিয়ে দেয় বাড়িতে, যে ফার্দার বাড়িতেও পড়ায় না, কারণ কি ভালো নাম্বার আনতে পারেনি তো পড়ি আর কী হবে, এইভাবে পড়াশোনাও বন্ধ করে দেয় অনেক ছেলেমেয়ের নিজের মা বাবারা। যদি একবার ভালো নাম্বার নিয়েও আসে তখন আবার বলবে যে ইস বাবু, আরেকটু যদি ভালো করে পড়তে তাহলে পাশের বাড়ির ব্যানার্জি বাবুর ছেলের থেকে আরেকটু ভালো নাম্বার পেতে, এটা এরকম বল, ভালো নাম্বার পেলেও অন্যর সাথে কম্পেয়ার করবে মার্কসটা। আপনারা কি মনে করেন, আপনাদের ছেলেমেয়েরা যেটুকু নাম্বার পেয়েছে, যেটুকু নাম্বার পেয়েছে তারা কি সারা রাত জেগে পড়াশোনা করেনি, একদম কি পরীক্ষা দেওয়ার জন্য একদম কোনো খাটেনি, কিছু করেনি, যেটুকু পেয়েছে ওরা খেটেছে রাত জেগে পড়েছে, তারপরে না ওইটুকু নাম্বারটাও পেয়েছে,
তাও আপনারা কি অন্য বাড়ির লোকের সাথে অন্য বাড়ির ছেলের সাথে কম্পেয়ার করছে সেই মার্কসটা, মানে ছেলেটা যে দিন রাত পড়ে পরীক্ষা দিয়েছে, দিয়ে যেটুকু নাম্বার পেয়েছে সেই নাম্বারটার কোনো মর্যাদাই নেই। আপনারা কি পাশের বাড়ির ব্যানার্জি বাবুর ছেলের সাথে আপনার ছেলের নাম্বার কম্পেয়ার করছেন? যে শুধু পরীক্ষায় টপ করলো শুধু তাকেই আমরা মর্যাদা দিই? শুধু আমরা কি, যে যেই টপ করলো ছেলেটা সব তখনই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া, টিভি, নিউজ পেপার সব জায়গায় সেই টপারকে, সেই ছেলেটাকে নিয়ে মানে মেয়েটাকে নিয়ে চর্চা শুরু হয়ে যায় সব জায়গায়। আমরা এটা ভুলে যাই যে যারা 60-65% নাম্বার পেয়েছে পরীক্ষায়, তারাও তো দিন রাত না ঘুমিয়ে রাত জেগে পড়েই না সেই নাম্বারটা পেয়েছে। আমরা তাদেরকে পাত্তাও দিই না, তাদের আমরা মর্যাদা পর্যন্ত দিই না। থ্রি ইডিয়টস মুভিতে একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা হচ্ছে যে আপনি বাচ্চা কো প্রেশার কুকার মত বানাও, বরনা ও প্রেশার লেতে লেতে কব ফট জায়েগা আপকো পতা ভি নেই চলেগা। ডুড ট্রাস্ট মি, লাইফ ইজ মাচ মোর দ্যান ইওর এক্সাম রেজাল্টস। এই মার্কশিট তোমার ভবিষ্যৎ ঠিক করবে না, তোমার নিজের ভবিষ্যৎ, তোমার নিজের ক্ষমতা ঠিক করবে। এর জন্য পরীক্ষায় কম নাম্বার পেলে মন খারাপ করে কখনো কোনো উল্টোপাল্টা কাজ করে বসো না, কিউ কি এ মার্কশিট তো সির্ফ এক কাগজ কা টুকরা হয়, পর তুম তো দুসরো কা ভি জিগার কা টুকরা হো না। আর এমনিও জীবনের দৌড় এখানে শেষ হয় না, বরঞ্চ আসল জীবনের দৌড় এখান থেকেই শুরু হবে। তোমরা এই ডায়লগটা শুনোনি যে হারকে জিতনে ভালো কহি বাজিগার কেতে, তো চলো ধোনি বিরাটের মতো চার ছয় মারো আর তোমার ক্ষমতা আর তোমার মন অনুযায়ী তোমার একটা সুন্দর ভবিষ্যৎ বানাও। সো অল দ্য বেস্ট ফর ইয়োর ব্রাইট ফিউচার আহেড। তো গাইজ, এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও শুরুতে প্রথমেই উচ্চ মাধ্যমিকের নাম্বারটা নিয়ে একটু মজা ঠাট্টা করলাম ঠিকই, বাট এই সোশ্যাল মেসেজটাও দেওয়ার ছিল, কারণ কি কম নাম্বার পেলে অনেক এরকম ছেলে মেয়ে আছে, অনেক স্টুডেন্টস আছে যারা সুসাইড অ্যাটেম্প করে বা ডিপ্রেশনে চলে যায়, তো তাদেরকে এই মেসেজটা দেওয়ার খুবই প্রয়োজন ছিল, তাই শেষেই একটা সোশ্যাল মেসেজও দিলাম তাদের জন্য। আর হ্যাঁ, তো অবশ্যই বলো ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। যাই হোক, আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে উইথ নিউ ফান অ্যান্ড নিউ এন্টারটেনমেন্ট। টিল দেন স্টে সেফ, স্টে ইয়াং ফর আ বেটার লাইফ। ইটস ইয়োর সার্কাস্টিক বং সাইনিং আউট।